নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা কুমড়ো ছেঁচকির রেসিপি শেয়ার করব। কুমড়ো ছেঁচকি আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, তবে আজকের কুমড়ো ছেঁচকিটা একটু অন্যরকমভাবে তৈরি করব। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। কুমড়ো ছেঁচকি বানানোর জন্য প্রথমেই একটা কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আমরা আলু ভাজার জন্য যেরকমভাবে আলু কাটি সরু সরু করে, ঠিক সেই রকমভাবেই কুমড়োটাকে কেটে নিয়েছি। এবারে কুমড়োটাকে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তবে কুমড়ো ভাজার সময় কিন্তু কুমড়োতে নুন দেব না। কুমড়োতে নুন দিলেই কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে আর কুমড়োটা নরম হয়ে যাবে, ভালো মতন ভাজা হবে না। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে কুমড়োটাকে কিন্তু ভাজছি। এবার এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে কুমড়োটাকে আরও মিনিট খানেক সময় নিয়ে ভেজে নেব। আরও মিনিট খানেক মতন কুমড়োটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যে কোনো কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। চিনিটা দিয়েও কুমড়োটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। কুমড়ো কিন্তু আমাদের দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটায় কিন্তু কুমড়ো খুব বেশি সেদ্ধ হবে না, যাতে একেবারে গলে না যায়। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন কাসুন্দি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। খুব হালকা হাতে কাসুন্দি আর ধনেপাতাটা কুমড়োর সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কুমড়ো ছেঁচকি একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দুপুরের গরম গরম ভাতের সাথে এইরকম কুমড়ো ছেঁচকি থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা এইভাবে একবার কুমড়ো ছেঁচকি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।